আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা রেল সংযোগ প্রকল্পের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে জাজিরা প্রান্তের রেল স্টেশন এবং এই অংশের রেল লাইনের বর্তমান অবস্থা দেখাবো, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি হলো জাজিরা রেল স্টেশন 7। এই স্টেশনটির স্ট্রাকচার নির্মাণ কাজ শেষ হয়েছে। এই রেলখাতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি, গড়ে উঠছে নতুন নতুন রেল নেটওয়ার্ক। এরই ধারাবাহিকতায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করার জন্য তৈরি হচ্ছে 172 কিলোমিটার রেলপথ। এরই ধারাবাহিকতায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য তৈরি হচ্ছে 172 কিলোমিটার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। বাস্তবায়ন শেষে এটি হবে বাংলাদেশের ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এছাড়াও নতুন 4টি জেলা মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইলকে নতুন করে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং ভবিষ্যতে বরিশাল ও পায়রা সমুদ্রবন্দরকে রেলের মাধ্যমে যুক্ত করার পাশাপাশি দ্রুতগতির পরিবেশ বান্ধব ইলেকট্রিক রেল লাইন নির্মাণের সুযোগও থাকছে এই প্রকল্পে। ২০১৮ সালের 14ই অক্টোবর প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের অধীনে ঠিকাদারি হিসেবে কাজ করছেন চায়না ভিত্তিক রেলওয়ে প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিআরইসি। প্রকল্প নির্মাণে পরামর্শক ও সুপারভিশনের দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট সিএসসি। এই মেগা প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে 172 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেল লাইন, 23.39 কিলোমিটার ভায়াডাক্ট, 59টি ব্রিজ ও 256টি কালভার্ট ও আন্ডারপাস। এছাড়াও এই প্রকল্পে নির্মিত হচ্ছে 20টি আধুনিক রেল স্টেশন, যার সবগুলোতেই থাকছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার বেসড রিলে ইন্টারলক সিগন্যালিং ব্যবস্থা। পদ্মা সেতু রেল সংযোগের কাজ ঢাকা মাওয়া, মাওয়া ভাঙ্গা ও ভাঙ্গা যশোর, এই 3টি অংশে ভাগ হয়ে সম্পাদিত হচ্ছে। ঢাকা মাওয়া অংশে 53% কাজ সম্পন্ন হয়েছে। মাওয়া থেকে ভাঙ্গা অংশে কাজ হয়েছে 71.40% ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত 34.70% কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 50.25%। 2024 সালে এই পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তো বন্ধুগণ, পদ্মা রেল সংযোগ প্রকল্প নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।